আজ অর্থাৎ 26শে সেপ্টেম্বর 2021, আজ কিছুক্ষণ আগে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল রিক্রুটমেন্টের প্রিলিমিনারি পরীক্ষা 2020 সালে যে প্রিলিমিনারি পরীক্ষাটা কিছুক্ষণ আগে শেষ হলো, সেই প্রশ্ন থেকে আমরা যে 30টি অঙ্ক ছিল, 30টি ম্যাথ ছিল, সেই ম্যাথে সলভ করছিলাম। তো ইতিমধ্যে আমরা আগের পার্টে, ম্যাথের আগের পার্টের ক্লাসে দেখো অলরেডি 15টি কোশ্চেন সলভ করেছি, এই পার্টে বাকি 15টি কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তো ম্যাথ গুলো খুব জটিল ছিল এরকম ব্যাপার নয়, আর জটিল থাকলে দেখো এত শর্ট টাইম, 1 ঘন্টা পরীক্ষার মধ্যে এতগুলো কোশ্চেন করা কিন্তু খুব চাপের বিষয় থাকে। এই জন্য খুব বেশি জটিল বা জটিল মানে বড় ক্যালকুলেশন এরকম ম্যাথ খুব বেশি দেয়নি, ঠিক আছে? সুতরাং অনেকেই হয়তো ভালো স্কোর করবে। তো দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলা হয়েছিল, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 6 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত? দেখো বয়স সংক্রান্ত অঙ্ক থেকে একটা অঙ্ক দেওয়া হয়েছিল, এটা আমরা এর আগে অনেক ক্লাসে দেখো তোমাদের বয়স সংক্রান্ত অঙ্ক শিখিয়েছিলাম এবং একটা ভীষণ শর্টকাট ট্রিক্স শিখিয়েছিলাম, যে ট্রিক্স এর মাধ্যমে মাত্র 1 লাইনে এটা অঙ্কটা শেষ হয়ে যায়। দেখো এখানে কন্ডিশনটা কি দেওয়া আছে, ফাদার আর সন, এদের প্রেজেন্ট কন্ডিশন বর্তমান বয়সের অনুপাত কি বলেছে, যে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, তার মানে পুত্র যদি 1 হয় তাহলে পিতা হবে 6, তাহলে অনুপাত 6:1। আবার 6 বছর পরে, অর্থাৎ এখান থেকে যদি আমরা 6 বছর পরে যাই, 6 বছর পরে তখন কি হবে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে, তার মানে পুত্র তখন 1 হলে পিতা তখন হবে 3, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে জানতে চাওয়া হয়েছে বর্তমানে পিতার বয়স কত। তাহলে দেখো বর্তমানে পিতার বয়স, পিতা বর্তমানে মানে প্রেজেন্ট কত বয়স, 1 লাইনে আমরা অঙ্কটা করতে পারবো, সেই ট্রিক্স রয়েছে। কিভাবে করবো ভালো করে খেয়াল করো, এটা দেখো এই যে প্রথমে কার বয়স চাইছে, পিতার বয়স, তাহলে পিতার অনুপাতিক বর্তমানে অনুপাত কত আছে, 6, সেই 6 লিখলাম ইনটু, এইবার দেখবো যে এই অনুপাত আর এই অনুপাতের মধ্যে কত বছরের ডিফারেন্স, 6 বছরের গ্যাপ মানে 6 বছর পরেকার কথা বলা হয়েছে, তাহলে যত বছরের ডিফারেন্স সেইটা গুণ 6, এই যে 6 বছরের ডিফারেন্স ছিল 6 দিয়ে গুণ। এইবার কি করবো, দ্বিতীয় শেষে যে অনুপাতটা ছিল পিতার পুত্রের, তাদের মধ্যে ডিফারেন্স কত, এটার মধ্যে ডিফারেন্স কত দেখো, 2 বছর, 2, 3 - 1 মানে কত, 2 অনুপাত, তাহলে 2 এইখানে সেই 2 দিয়ে গুণ হলো, এটা উপরে হলো। এইবার নিচে এই ভগ্নাংশের নিচে কি লিখবে ভালো করে খেয়াল করো, এখানে এই যে অনুপাত গুলো লিখেছিলাম এই অনুপাতের কোনাকুনি গুণ, অর্থাৎ 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 অক্ষে কত হয়, 6, আর এই কোনাকুনি গুণ করলে 3 অক্ষে 3, তাহলে 6 অক্ষে 6 আর 3 অক্ষে 3, এই 6 আর 3 এর বিয়োগফল, 6 আর 3 এর বিয়োগফল কত, 3, সেই 3 নিচে লিখে দাও। এবার কাটাকাটি করো, দেখো 3 2 6 2, 6 2 12, 12 2 24, তাহলে 24 বছর হচ্ছে বর্তমানে পিতার বয়স, ঠিক আছে? যদি পুত্রের বর্তমান বয়স চাইতো তাহলে এখানে পুত্রের বর্তমানে বয়স 1 ছিল, তাহলে এখানে 6 না লিখে 1 লিখে শুরু করতে হতো, বাদ বাকিটা সেম থাকতো, ঠিক আছে? তাহলে পুত্রের বয়স আসতো, দেখো এখানে এরম আসতো, যদি সন পিতার পুত্রের বয়স চাইতো তাহলে আসতো 1 × এই যে ডিফারেন্স 6, 6 × 2 বাই হচ্ছে 3, 3 দিয়ে কাটলে এটা 2 হতো, 2 × 2 = 4, এটা হতো পুত্রের বয়স। এটা যদিও এখানে চাইনি তাহলে এটা আমার দরকার নেই, ঠিক আছে? তার মানে এটার অ্যান্সার হচ্ছে 24 বছর পিতার বর্তমান বয়স। কোশ্চেন নাম্বার 16 শেষ হলো, চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। দেখো একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1492 টাকা বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয়, তো তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক যখন যত টাকা লাভ তত টাকা ক্ষতি, এই ধরনের অঙ্ক দেখলে তুমি বুঝতেই পারছো যে সিপি বা ক্রয় মূল্যটা অবশ্যই এই টাকা আর এই টাকার ঠিক মিডিল, মধ্যবর্তী মানটা, অর্থাৎ এই টাকা এই টাকার গড় ভ্যালুটাই হচ্ছে এই দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে দ্রব্যটির সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে এইটা এই টাকা আর এই টাকার গড় ভ্যালু, তার মানে কি 1754 প্লাস কত 1492, ঠিক আছে? এই দুটোর গড় ভ্যালু মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে কি হবে, যোগ করলে 2 আর 4 6, দেখো 9 আর 5 14, 4 হাতে 1 5 আর 7 12 2 হাতে 1 2 আর 1 3, 3246/2, তার মানে কাটাকাটি করলে 2 দিয়ে প্রথমে 1 6 2 2 = 4, 3 2 = 6, 1623 টাকা, এটাই হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর, দ্রব্যটির সিপি কত, 1623 টাকা, ঠিক আছে? 1623 টাকা হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর অ্যান্সার, ঠিক আছে? আমরা এবার নেক্সট কোশ্চেন গুলো দেখে নিই। পরবর্তী কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 18 কি আছে, দেখো কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16.50 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে। বুঝতে পারছো এটা অ্যালিগেশন সিস্টেমের অঙ্ক, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের পরীক্ষা মানে সেখানে একটি বা দুটি অঙ্ক অন্তত অ্যালিগেশন থেকে আসার কথাই ছিল, ঠিক আছে? তাহলে এসেছে দেখো একটি অ্যালিগেশনের অঙ্ক, এটা আমরা তাহলে কিভাবে সমাধান করবো, দেখো
₹15 15 টাকা দামের সঙ্গে কত টাকা দামের 12 টাকা দামের ডাল মিশিয়ে কি করা হয়েছে গড়ে এভারেজ গড়ে 16.55 টাকা দরে বিক্রি করে তাহলে 20% লাভ হয়েছে তাহলে আমার এখানে যেহেতু বিক্রয় মূল্য তাহলে আমাকে এটাকে সিপি বের করতে হবে ক্রয় মূল্য তাহলে সিপি সমান সমান হবে কত 16.50 গুণ 20% লাভ হয়েছে তার মানে সিপি হচ্ছে কম তাহলে কি হবে 20% লাভ মানে 100 120 তার মানে কম যেহেতু তাহলে 100/120 100 কেটে গেল 5 দিয়ে 2 দিয়ে কাটলে 5 2 গুণ 10 6 2 গুণ 12 পয়েন্ট তুলে দাও নিচে 100 100 কেটে দাও 5 দিয়ে কাটলে 10 কে 2 এবার 3 দিয়ে কাটলে দেখো 3 2 গুণ 6 3 দিয়ে কাটলে 3 5 15 3 5 15 তার মানে সিপি ইকুয়াল টু কত 55/4 ঠিক আছে 55/4 ঠিক আছে গড়ে তাহলে গড সিপি বা সিপিটা কত 55/4 ঠিক আছে 55/4 এইবার দেখো এটা ভগ্নাংশ এসে গেছে তাহলে আমরা এই ভগ্নাংশকে এড়ানোর জন্য অ্যালিগেশন সিস্টেমে কি করি ভগ্নাংশটাকে এড়ানোর জন্য এখান থেকে আমরা আরেকটা অ্যালিগেশন তৈরি করে নেব কিভাবে না এই যে হরে যে 4 আছে 4 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে নেব তাহলে 4 15 60 এদিকে হবে 4 12 48 আর এখানে 4 দিয়ে গুণ করলে দেখো 4 4 কেটে 55 ঠিক আছে এইবার আমার বিয়োগ করতে অনেক সোজা হয়ে গেল 48 আর 55 এদের ডিফারেন্স কত হবে 7 আর এদিকে দেখো 60 আর 55 ডিফারেন্স কত 5 তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল এই যে आंसर এসে গেল 7:5 7:5 অনুপাতে এই দুই প্রকার ডাল মেশানো হয়েছিল ঠিক আছে 7:5 হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর চলে যাই নেক্সট কোশ্চেন x একটি কাজ 20 দিনে ও b একাকী সেই কাজটি 30 দিনে করতে পারে দুজন একসঙ্গে কাজটি কত দিনে করতে পারবে দেখো সময়কার যে ভীষণ সোজা একটি অঙ্ক দিয়েছে তাই না তাহলে কি হবে x হচ্ছে 20 দিনে আর b সেই কাজটি করেছে 30 দিনে তাহলে মোট কাজের পরিমাণ 20 আর 30 এর লসাগু 60 এর এফিসিয়েন্সি হচ্ছে 3 এর এফিসিয়েন্সি হচ্ছে 2 তাহলে একসঙ্গে করলে কত হচ্ছে 5 ইউনিট তাহলে টোটাল টাইম টাইম ইকুয়াল টু একসঙ্গে করলে দুজন একসঙ্গে করলে অর্থাৎ x প্লাস b একসঙ্গে করলে টাইম ইকুয়াল টু 60 বাই কত 5 তার মানে 12 ডেজ 12 ডেজ ঠিক আছে এটার অ্যানসার হচ্ছে 12 ডেজ ঠিক আছে ভীষণই সোজা একটা অঙ্ক দিয়েছিল সময় কার্য থেকে এবার আমরা এরপরে আরো অনেক অঙ্ক রয়েছে সেগুলো দেখে নি এবার পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 20 দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 ও 7 যদি একটি সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত দেখো লসাগু গসাগু ভীষণ কমন একটা টাইপ প্রায় প্রত্যেকই লসাগু গসাগু করলে এই অঙ্কটা করে এবং ম্যাক্সিমাম পরীক্ষাতে কিন্তু অঙ্কটা আসেও বটে ঠিক আছে তো এখানে অপর সংখ্যাটি হলো বের করার আমরা জানি একটা সাধারণ নিয়ম বা সূত্র রয়েছে অপর সংখ্যাটি সমান সমান কি হবে উপরে লসাগু গুণ গসাগু অর্থাৎ 315 গুণ 7 বাই হচ্ছে একটি সংখ্যা মানে কত 35 তাহলে 7 দিয়ে কেটে দিলে 5 5 দিয়ে কেটে দিলে যা 5 6 30 3 5 15 মানে 63 তাহলে সমান সমান 63 এটি হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর ঠিক আছে তাহলে অপর সংখ্যাটি হলো 63 হলো 20 নম্বর কোশ্চেন শেষ হলো এবার দেখো 21 710 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে এ বি এর থেকে 40 টাকা বেশি পায় এবং সি এর থেকে 30 টাকা বেশি পায় তবে সি এর সি কত টাকা পাবে ঠিক আছে দেখো এটা আমরা এক্স ধরে করতে পারি এক্স ধরে যদি করি প্রথম কন্ডিশন কি আছে এ বি এর থেকে 40 টাকা বেশি তাহলে আমরা যদি বিটাকে ধরি বি হচ্ছে এক্স টাকা তাহলে এ পাবে ওর থেকে 40 টাকা বেশি মানে কত এক্স প্লাস 40 আবার দ্বিতীয় কন্ডিশন কি আছে দেখো সি এর থেকে 30 টাকা বেশি তার মানে এবার সি পাবে এ যা পেয়েছে তার সঙ্গে আরো 30 টাকা বেশি মানে এক্স প্লাস 40 প্লাস 30 তার মানে এক্স প্লাস 70 ঠিক আছে এবার এই তিনজনের টাকা যোগফলই তো তিনটে টাকা যোগফলই তো 770 এই 710 710 ঠিক আছে তাহলে এখানে দেখো x x আর x যোগ করলে 3x অর 3x প্লাস এই 70 আর 40 যোগ করলে কত হয় 110 ইকুয়াল টু 710 তাহলে এখানে 3x ইকুয়াল টু দেখো 110 ও পাশে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস হলে কত 600 তাহলে x ইকুয়াল টু 200 ঠিক আছে তাহলে x ইকুয়াল টু 200 মানে b পেয়েছে 200 টাকা b পেলো 200 টাকা আর c পেলো a পেয়েছে 240 টাকা আর c পাবে কত এর থেকে আরো 70 টাকা বেশি তার মানে সি পাবে 240 প্লাস 240 প্লাস 70 তাই তো 240 না সরি
দেখো বি এ পেয়েছে হচ্ছে 240 টাকা আর সি পেয়েছে কি x প্লাস 70 x এর ভ্যালু তো 200 তাহলে 200 প্লাস 70 মানে কত 270 টাকা ঠিক আছে এটা आंसर তার মানে কোশ্চেনটির সঠিক উত্তর কত 270 টাকা সি পেয়েছে 270 টাকা এটা হচ্ছে आंसर ঠিক আছে এবার দেখো এটা তুমি এত এক্সট্রেক্স না ধরে শর্টকাটে এটা করা যেত আমার যা মনে হচ্ছে শর্টকাট করলে কি হতো দেখো একজনা 40 টাকা বেশি পেয়েছে আরেকজনা 70 টাকা বেশি পেয়েছে মানে সি তাহলে দুজনের মোট বেশি কত 110 টাকা তাহলে এই 710 থেকে 710 থেকে মাইনাস করো 110 তাহলে 600 টাকা এই 600 টাকার মধ্যে তো সবারই সমান ভাগ রয়েছে তাহলে 600 টাকাকে এইবার 3 দিয়ে ভাগ করে দাও তাহলে প্রত্যেককে 200 টাকা করে পাবে ঠিক আছে তাহলে এই যে প্রত্যেককে 200 টাকা পেলো এটা প্রত্যেককে এ বি সি এই 600 টাকার মধ্যে প্রত্যেককে 200 টাকা করে পেলো কিন্তু কন্ডিশন কি ছিল বি 40 টাকা বেশি আর সি হচ্ছে টোটাল 70 টাকা বেশি মানে এর থেকেও 30 টাকা বেশি তাহলে সি পাবে সি পাবে সি সমান সমান 200 প্লাস এই যে 70 টাকা বেশি তার মানে 270 টাকা এভাবে করলে খুব ফাস্ট হয়ে যায় এক্স ধরা লাগে না ঠিক আছে তাহলে এটাও খুব বেশি জটিল কিছু অঙ্ক ছিল না এটা ওইভাবে শর্টকাট ট্রিক্স মাথায় না আসলে তুমি এক্স ধরাটা করতেই পারতে ঠিক আছে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে এবার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 22 কি বলা হচ্ছে দেখো জ্যামিতির একটা কোশ্চেন দেওয়া হয়েছে এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র এবং বিএসি অ্যাঙ্গেল সমান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ওবিসি সমান কত ডিগ্রি জ্যামিতিতে একটা কোশ্চেন দেওয়া আছে কি কোশ্চেন না এবিসি ত্রিভুজ যার পরিবৃত্ত এবিসি ত্রিভুজ এর পরিবৃত্ত তাহলে একটা ত্রিভুজ আঁকো এবিসি এর পরিবৃত্ত পরিবৃত্ত মানে এরকম ঠিক আছে এটা পরিবৃত্ত এবিসি ত্রিভুজের পরিবৃত্ত এই পরিবৃত্তের কেন্দ্র কেন্দ্র হচ্ছে কি বলা হয়েছে পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও ঠিক আছে আর ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি তার মানে এটা আমরা এরকম নাম দিতে পারি বি এ সি এই বা এবিসি এবিসি ত্রিভুজ যার পরিবৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও তাহলে এখানে ও যদি কেন্দ্র হয় তাহলে এটা যুক্ত করলে দেখো বি ও সি একটা অ্যাঙ্গেল হচ্ছে এবার এখানে আর কি কন্ডিশন দেওয়া আছে ওবিসি ওবিসি এই যে যোগ করার ফলে যে ওবিসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি এই অ্যাঙ্গেলটা বলছে ওবিসি বের করতে হবে ওবিসি অ্যাঙ্গেলটা এটা কত ডিগ্রি বের করতে হবে দেওয়া আছে কি বিএসি দেখো বিএসি বিএসি মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত ডিগ্রি 50 ডিগ্রি দেখো জ্যামিতির এই কোশ্চেনটা করতে হলে এই পরিবৃত্তের পরিবৃত্তের যে পরিধিস্থ কোণ আর এই যে অন্তঃস্থ কোণ কেন্দ্রস্থ কোণ এদের মধ্যে একটা রিলেশন আছে কি রিলেশন পরিধিস্থ কেন্দ্রস্থ কোণ এই কোণটা পরিধিস্থ কোণের ডবল হয় দ্বিগুণ হয় ঠিক আছে তাহলে এটা 50 ডিগ্রি হলে এটা কত হবে 50 গুণ 2 মানে 100 ডিগ্রি ঠিক আছে তাহলে এইটা এই যে ও ও বি সি ত্রিভুজের এই কোণটা যদি 100 ডিগ্রি হয় তাহলে আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণটা আর এই কোণটা দুটো কোণ মিলে হচ্ছে দুটো এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান 180 থেকে এই 100 ডিগ্রি মাইনাস তার মানে কত ডিগ্রি 80 ডিগ্রি এখন দেখো এই যে এটাও বৃত্তের পরিবৃত্তের ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ তার মানে এই বাহু দুটো সমান হওয়ার জন্য এই বি কোণ আর সি কোণ সমান যেহেতু যেহেতু অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল সি এই দুটো কোণ এটা সমান অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এখানে সমান হবে কারণ এই বাহু দুটো সমান সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে এই 80 ডিগ্রি কি হবে অর্ধেক হবে তাহলে সুতরাং অ্যাঙ্গেল বি সমান সমান 80 বাই 2 মানে কত 40 ডিগ্রি তাহলে এটা সঠিক অ্যানসার হবে 40 ডিগ্রি ঠিক আছে 40 ডিগ্রি অ্যানসার এটা হয়ে গেল জ্যামিতিক কোশ্চেন আচ্ছা নেক্সট চলে যাই 23 নম্বর কোশ্চেনে দেখো 23 নম্বর কোশ্চেন কি বলছে একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল যদি ছাত্র সংখ্যা 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা বৃদ্ধি পায় কিন্তু মাথা পিছু খরচের গড় 1 টাকা কমে যায় তাহলে প্রথমে প্রতিদিন মোট কত খরচ হতো এটা দেখো কিভাবে করতে পারি এটা এক্স ধরে করা যেতে পারে প্রথমে 35 জন ছাত্র ছিল যাদের গড় খরচ আমরা জানি না প্রথমে তো 35 জন ছাত্রের একটা গড়ে খরচ ছিল প্রতিদিন সেটা কত গড় খরচ x টাকা করে ধরলাম তাহলে প্রথমে মোট হোস্টেলে খরচ হতো 35 গুণ x টাকা এবার কি বলা হয়েছে যদি সেখানে ছাত্র সংখ্যা 7 জন বৃদ্ধি পায় তবে হোস্টেলের মেসের খরচ প্রতিদিন 42 টাকা এবার এরপরে যখন 42 টাকা খরচ বেড়ে যায় তখন এখন মোট খরচটা এটা এই 35x প্লাস 42 এবার এটা কতজনের খরচ আগে তো 35 জন ছিল আর পরে 7 জন ভর্তি হয়েছে 35 আর 7 42 জনের খরচ এখন এটা গড় খরচ কিন্তু এই খরচটা কি বলছে পূর্বের থেকে 1 টাকা করে কমে গেছে পূর্বের গড় খরচ তো x টাকা ধরেছিলাম তাহলে এইটা পূর্বের থেকে 1 টাকা কম অর্থাৎ সমীকরণটা আমার এরকম আসলো তাহলে এবার এটা সমাধান করলে অর 42 দিয়ে গুণ করলে 42x মাইনাস 42 ইকুয়াল টু এখানে 35x
প্লাস 42 তাহলে দেখো এই x গুলো একদিকে নিয়ে আসলে কি আসবে 7x = 84 এই 42 ও পাশে যাবে 7x সমান যদি 84 হয় তাহলে x সমান সমান হবে 84/7 মানে কত 12 x এর ভ্যালু কত 12 অর্থাৎ প্রতিদিন প্রথমে প্রতিদিন গড় খরচ ছিল একজনের পিছনে 12 টাকা করে এবার স্টুডেন্ট ছিল প্রথমে 35 জন তাহলে মোট খরচ ছিল প্রথমে মোট খরচ ছিল প্রথমে কত না 35 গুণ এই হচ্ছে 12 তাহলে 5 12 60 এর শূন্য আতে 6 3 12 36 আর 6 42 420 টাকা এটাই হচ্ছে এই কোশ্চেনটির অ্যানসার ঠিক আছে তাহলে প্রথমে হোস্টেলে মোট কত খরচ ছিল প্রতিদিন 420 টাকা করে খরচ ছিল ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তো 420 হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর ঠিক আছে তাহলে অলরেডি আমরা 23টা কোশ্চেন সলভ করে ফেললাম এবার নেক্সট কি আছে একটু দেখে নিই এবার নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 24 এটি সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো একসঙ্গে মিশিয়ে একটি অঙ্ক দেওয়া হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট একটা টাইপ এটা কি বলা হয়েছে দেখো 15000 টাকার দুই বছরের একই সুদের হারে যৌগিক সুদ এবং সরল সুদের অন্তর 96 টাকা হলে বার্ষিক সুদের হার কত এটা তো বিভিন্ন ভাবে করা যায় কিন্তু যেহেতু 60 মিনিটের পরীক্ষা এত অঙ্ক এত রিজনিং এত জিকে করতে হবে 100টা কোশ্চেন উত্তর করতে হবে সুতরাং এখানে শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করা এটাই বেস্ট মনে হয় তো এখানে সুদের হার বার্ষিক সুদের হার সুদের হার দেখো একবারে এটা নির্ণয় করা যায় ঠিক আছে যদি এটা একবারে সুদের হার নির্ণয় করতে চাও তাহলে এটা করতে হবে এইভাবে যে রুট ওভার এর মধ্যে দেখো রুট ওভার এই 96 ডিফারেন্স 96 বাই হচ্ছে আসল কত 15000 টাকা ঠিক আছে এই ডিফারেন্স কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স বাই যে টোটাল মানে অ্যামাউন্ট আসল আসল টাকা প্রিন্সিপাল সেটাকে রুট করে দিয়ে একে জাস্ট কি করবে 100 দিয়ে গুণ করে দাও তোমার অ্যানসার এসে যাবে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার দেখো কত হচ্ছে কাটাকাটি করো কাটাকাটি করলে এটা 6 দিয়ে কাটা যাবে দেখো 6 16 96 আর এটাকে 6 দিয়ে কাটলে 6 2 12 3 30 5 6 30 2500 ঠিক আছে তাহলে 16/2500 এটা কিন্তু রুট ওভারের মধ্যে তাহলে রুট ওভারের থেকে বাইরে আসলে কি হবে 16 থেকে রুট হলে 4 আর 2500 কে রুট করলে নিচে হবে 50 গুণ আছে 100 কাটাকাটি করে দাও 50 2 100 তাহলে কত হলো 8 তাহলে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার ছিল 8% ঠিক আছে এই 2 সেকেন্ডে হয়ে যাবে যদি তুমি এই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো আর না হলে অন্য ভাবে তো করাই যাবে ডিটেইলসে করা যাবে এক্সেল করা যাবে অনেক ভাবে করা যায় ঠিক আছে মেথড পরবর্তী কোশ্চেন দেখে নি কোশ্চেন নাম্বার 25 দেখো ভীষণ কমন একটা টাইপ কি বলা হয়েছে একটি বিড়ালের 5 লাভ যেতে যে সময় লাগে সেই সময় কুকুর 4 লাভ যায় কিন্তু কুকুরের 3 লাভ বিড়ালের 4 লাভের সমান জানতে চাই যে বিড়াল ও কুকুরের দ্রুতি বা স্পিডের অনুপাত কত এই টাইপটা কিন্তু খুবই কমন অঙ্ক এবং সবাই মোটামুটি যারা চাকরি প্রিপারেশনের মধ্যে থাকে সবাই এই টাইপটা করে যায় এবং এই টাইপটা অনেক সময় কমন পাওয়া যায় এবং আশানুরূপ এই পরীক্ষাতেও তোমাদের অনেকেই কমন এসেছে ঠিক আছে এটা সলভ করা দেখো সবচেয়ে সহজ শর্টকাট ট্রিক্স কি শর্টকাট ট্রিক্স এখানে কি কি দেওয়া আছে ক্যাট দেওয়া আছে আর ডগ দেওয়া আছে তাই না ক্যাট আর ডগ দেখো কি আছে ক্যাট আর ডগ যেহেতু বিড়াল আগে চাইছে ঠিক আছে প্রথম যে শর্তটা দেওয়া আছে দেখো বিড়ালের 5 লাভ ঠিক আছে কুকুরের 4 লাভ সমান আর কুকুর যখন 3 লাভ দেয় কুকুর যখন 3 লাভ দেয় বিড়াল তখন 4 লাভ দেয় ঠিক আছে তাহলে এখান থেকে আমরা স্পিডের রেশিও কি করে বের করব স্পিড বা দ্রুতির অনুপাত দ্রুতি ঠিক আছে দ্রুতির যে অনুপাত হবে সেটা আমরা কি করব এই ক্রস মাল্টিপ্লাই করব এই যে 3 5 15 সেই 15 কিন্তু আগে এখানে লিখব ঠিক আছে আর এই যে 4 4 16 সেটা আমরা এখানে লিখব তাহলেই আমাদের অ্যানসার হয়ে গেল তুমি যদি ভুল করে আগে 4 4 16 এখানে লিখে দাও তাহলে ভুল হয়ে গেল ঠিক আছে এটা খেয়াল রেখে করবে বিড়াল এই যে 3 5 15 এটা আগে হবে 4 5 4 4 16 এটা পরে হবে অর্থাৎ এটা সঠিক অ্যানসার কেন হবে কিভাবে হবে আমরা যখন আবার ডিটেইলস ক্লাস করাবো তখন আবার বোঝাবো আগে বুঝিয়েছি ঠিক আছে তো এই ছিল আমাদের ম্যাথের ম্যাথের কোশ্চেনগুলো আমি সলভ করে দিলাম ম্যাথের কোশ্চেন গুলো দেখো কোশ্চেন দুই একটা একটু বড় হলেও মানে ক্যালকুলেশন কিন্তু খুব জটিল ক্যালকুলেশন ছিল না একদম সময়ের দিকে খেয়াল রেখে কোশ্চেন কিন্তু ঠিক স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয়েছে এবং জিকে পার্ট বা অন্যান্য পার্টে দেখো ম্যাক্সিমাম কিন্তু কমন কোশ্চেন গুলোই দেওয়া হয়েছে সুতরাং আশা করব প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে তো পরীক্ষা শেষ হয়েছে এবার তোমরা প্রত্যেকে মেনের প্রিপারেশন শুরু করে দাও বলছি মেনের প্রিপারেশন শুরু করে দাও কিন্তু সবাই দেখো কিন্তু কাট অফ নিয়ে মেতে আছে এখন ঠিক আছে সবাই এই চ্যানেল সেই চ্যানেল প্রচুর কাট অফ এই ওর মতো একটা ইচ্ছা মতো একটা কাট অফ গতবার দেখে একটা দিয়ে দিচ্ছে হয়ে যাচ্ছে কাট অফ সেটা নিয়ে তোমরা ব্যস্ত আছো তো ঘটনা হচ্ছে যেটা সেটা কাট অফ যাই হোক
তোমার মেইনলি পড়াশোনা আবার করতে হবে মেনের জন্য, যদি তোমার কোয়ালিফাই করতে হয় মেনে তাহলে এখন থেকেই জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। ওই কাট অফ নিয়ে ভেবে লাভ নেই, তুমি যা প্রিপারেশন পরীক্ষা দিয়েছো তোমার সেরকম নম্বর আসবে। যদি যে কাট অফ হবে, যে কাট অফ হবে সেই কাট অফের উপরে পাও বা সেই কাট অফ পাও তাহলে তুমি কোয়ালিফাই করবে। কোয়ালিফাই করলেও তোমাকে পড়াশোনা করতে হবে, আর যদি কোয়ালিফাই নাও করো তাহলেও তোমাকে পড়াশোনা করতে হবে যদি ভবিষ্যতে চাকরি পাওয়ার ইচ্ছা থাকে। সুতরাং এই কাট অফ দেখে অযথা সময় দিনে 4-5 বার এই চ্যানেল সেই চ্যানেল এই ইউটিউব চ্যানেল এখানে ওখানে দেখে প্রচুর সময় নষ্ট করা একদম অযথা। তুমি যদি কাট অফ না দেখো তাহলে কি তুমি চাকরি পাবে না? কাট অফ যারা দেখবে না দেখবে তারাই আগে চাকরি পাবে, ঠিক আছে? কাট অফ না দেখে যারা সেই সময়টাকে তার প্রিপারেশনের কাজে লাগাবে তাহলে সে কিন্তু আগে চাকরি পাবে। আর যারা চাকরি পায় তারা আমরা দেখেছি কবে রেজাল্ট বেরোয় কবে কি হলো এইসব খোঁজই রাখে না, তাদের কাজ হচ্ছে পড়ে যাওয়া, ঠিক আছে? অটোমেটিক কবে রেজাল্ট বেরোলো তারা পেয়ে যাবে, কবে বেরোবে আগে থেকে অত ভাবে না, প্রতিদিন ইউটিউবে সার্চ করে না, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে তুমি যদি কাট অফের কমও পাও আর যদি এখন তুমি মেনের প্রিপারেশন শুরু করে দাও তাহলে তোমার সেই পড়াশোনাটা কিন্তু বৃথা হবে না। তুমি এইবার চান্স না পেলেও নেক্সট যখন রিক্রুটমেন্ট হবে তখন তুমি এই সুবিধাটা পেয়ে যাবে। সুতরাং কাট অফ নিয়ে ভেবে লাভ নেই, তোমাদের কাজ চালিয়ে যাও, দেখবে একসময় যদি নিয়মিত কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে যাও দেখবে একবার পরীক্ষা দিয়ে দিতে চাকরি পেয়ে গেছো। কিভাবে পেলে? পাওয়াটা এত সোজা, তখন মনে হবে যে চাকরি পাওয়াটা এত সোজা, কিভাবে চাকরি হয়ে গেল নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে? সুতরাং আমি রিকোয়েস্ট করবো তোমাদের যে এত বারবার কাট অফ না দেখে, দেখো প্রচুর চ্যানেল প্রচুর কাট অফ বের করবে, ঠিক আছে? আমরা সাধারণত কাট অফ নিয়ে এত মাতামাতি করি না, যা কাট অফ হওয়ার সেটা হবে, যে যাই বলুক সে তো আগে আমাদের যে তিনি ওই একটা আইডিয়া করে দিয়ে দিচ্ছে, লাস্টে বলে দিচ্ছে দেখো এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা সত্যি হতেও পারে প্লাস মাইনাস এই হতে পারে। আমি এখন একটা বানিয়ে দিতে পারতাম তোমাদের 50,000-1,00,000 ভিউ হয়ে গেল, বিরাট ব্যাপারে ভিউ পাওয়ার জন্য, ঠিক আছে? তো সুতরাং এটা কাট অফটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে তুমি আবার কন্টিনিউ যদি পড়াশোনাটা করছো কিনা, এটাই চাকরি পাওয়ার মেন কথা, ঠিক আছে? আমার ব্যক্তিগত ধারণা। তো কবে রেজাল্ট বেরোবে, কবে কাট অফ হবে, কবে মেন শুরু হবে এখন থেকে প্রতিদিন সেটা না ভেবে নিয়মিত তোমার নেক্সট পড়াশোনা নেক্সট মেনের জন্য কি সিলেবাস আছে সেই সিলেবাস দেখে, যেমন ইংলিশটা এরপর ইনক্লুড হবে, ইংলিশটা বা যেগুলো প্রিলিমিনারিতে জিকে পড়ছিলে, রিজনিং পড়ছিলে, ম্যাথ পড়ছিলে, সেগুলো তো থাকছেই সঙ্গে, ইংলিশটা আসছে। সুতরাং এই সিলেবাস ওয়াইজ কাল থেকেই পারলে এখন থেকেই কাট অফ না দেখে কি করো তোমার প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? প্রিপারেশন ভালো থাকলে তুমি এমনিই চাকরি পেয়ে যাবে। কাট অফ দেখো আর না দেখো তার তোমার কোনো ফল মানে কাট অফ না দেখার কোনো কুফল তোমার রেজাল্টের উপর পড়বে না, দেখারও কোনো সুফল তোমার পড়াশোনার উপর পড়বে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তুমি যদি তোমার যেটা প্রিপারেশন সেটা কন্টিনিউ চালিয়ে যাও, যেটা বললাম যে দেখবে একসময় চাকরি কিভাবে পেয়ে গেছো তুমি নিজেও বুঝতে পারবে না। যাই হোক, তোমরা সবাই আমার থেকে হয়তো অনেকেই ভালো বোঝো, তোমার ফিউচার কিভাবে ভালো হবে তুমি নিশ্চয়ই জানো। তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে না স্যার ভালো যেটা বললো ঠিক সেটা মনে হয় ঠিক, তাহলে তুমি তোমার পড়াশোনাটা ইমিডিয়েটলি নেক্সট মানে মেনের জন্য প্রিপারেশনটা শুরু করে দাও, ঠিক আছে?